সুমিতা, সুধুলিস এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো বাড়িতে কি করে আপনি টমেটো সস রেডি করতে পারেন। আসুন আমরা দেখে নিই স্টেপ বাই স্টেপ কীভাবে এই টমেটো সস আপনি বাড়িতে রেডি করে 1 মাসের জন্য ফ্রিজে প্রিজার্ভ করতে পারেন। আমি আজ দেখাবো টমেটো সস কী করে বানাতে হয়। আমি মাঝারি সাইজের টমেটো নিয়ে সেগুলো 2 টুকরো করে প্রেশার কুকারে একটু সিটি নিয়ে নিয়েছি। এবারে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো। প্রেশার কুকার থেকে নামাবার পর এটা আগে ঠান্ডা করে নেবেন, তারপর মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেবেন। আমি এখন মিক্সার গ্রাইন্ডারে এগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে গ্রাইন্ড করব। টমেটোর যে জলটা আছে সেটা আমি মিক্সারে দিচ্ছি না। আমি যখন প্রেশার কুকারে টমেটোটা সিদ্ধ করেছি তখন আমি 1 কাপ জল দিয়েছিলাম। এবারে এর মধ্যে আমি মেশাবো, আপনারা বড় বড় লাল টমেটো নেওয়ার চেষ্টা করবেন, আমি বাজারে পাইনি, তাই যা পেয়েছি তাই দিয়ে আপনাদের সস বানানো দেখাচ্ছি। আর শুকনো লঙ্কা মেশাবার সময় শুকনো লঙ্কার বীজগুলো অবশ্যই ছাড়িয়ে তবে এই মধ্যে মেশাবেন, আর তা না হলে আপনারা আমি শুকনো লঙ্কাগুলো আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, আমি কয়েকটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু বাজারে যে সস পাওয়া যায় তার কালারের জন্য শুকনো লঙ্কাটা জরুরি। এবার এর মধ্যে সামান্য একটু নুন মেশাবো, মিশিয়ে এটা আমি গ্রাইন্ড করে নেব। নুনের পরিমাণটা পরে দেখে আবার বাড়ানো যেতে পারে। আমি সিদ্ধ করা টমেটোটা গ্রাইন্ড করে নিয়েছি, এইবারে একটা গ্যাসের ওভেনের উপর প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, এবারে আমি ওই গ্রাইন্ড করা টমেটোটা একটা স্ট্রেনার দিয়ে স্ট্রেন করে নেব। আপনারা চাইলে একবারে না দিয়ে অল্প অল্প করেও দিতে পারেন, আমার সময় একসঙ্গে দিয়ে স্ট্রেন করে নিচ্ছি। আমার স্ট্রেন করা হয়ে গেছে, এবারে টমেটোটায় দেখুন ফুটতে শুরু করেছে। আমি এটা যখন গ্রাইন্ড করেছিলাম আমি নুন মিশিয়েছি, সেটা এখন একটু টেস্ট করে দেখা যেতে পারে, আপনারা চাইলে পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। ঝাল মিষ্টি এই সময় দেখে নিতে হবে। আমি যেহেতু ওটা 1 কেজি টমেটো ছিল আমি এতটা চিনি মেশাচ্ছি, আপনারা চিনির পরিমাণও টেস্ট করে বাড়াতে কমাতে পারেন। আমি তেঁতুলগুলো জলে ভিজিয়ে এই যে কাঠ তৈরি করে নিয়েছিলাম এই তেঁতুলের কাঠটা আমি এর সঙ্গে মিশিয়ে দেব। আর যেহেতু এটা আপনি সস তৈরি করছেন কিছুদিন ফ্রিজে রাখতে হবে, তাই আমি এর মধ্যে বড়
2 টেবিলস্পুন ভিনিগার অ্যাড করলাম। এবারে এটা 15-20 মিনিট ফোটাতে হবে, তারপরে আমরা দেখবো এর ঘনত্বটা কখন নামাতে হবে সেটা আমি দেখাবো। দেখুন আমার আজকে টমেটো সস রেডি হয়ে গেছে, এটার মধ্যে আর একটু জল নেই, অনেকটাই ঘন হয়ে গেছে। আর এটা ঠান্ডা হলে তবে আমি বোতলে ঢেলে রাখবো, যে বোতলে ঢালবো সে বোতলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হলে কী অবস্থায় আসে আমরা দেখবো। এখন দেখা যাচ্ছে এটা কিন্তু সসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে যে টমেটোর রঙটা ছিল সেটা থেকে কিন্তু এটা একদমই আলাদা। কী করে বুঝবেন যে টমেটো সসটা রেডি হয়েছে, সেটাই ঘনত্ব দেখে যে কোনো প্লেটে ঢেলে দেখতে পারে। এটা যদি খুব কম মাত্রায় গড়ায় তাহলে সস রেডি হয়ে গেছে। আর আপনারা তো কেনা সস খানি, বুঝতেই পারবেন ঘনত্বটা সেরকম হলে নামিয়ে ঠান্ডা করে বোতলে ঢেলে রাখতে পারেন। এটা আপনারা এক মাসের জন্য স্টোর করতে পারেন ফ্রিজে রেখে। সসটা রেডি করার পর এরকম একটা বোতলে ঢেলে রাখবেন, বোতলটা গরম জলে ফুটিয়ে নিতে হবে, তারপর এটা বোতলে ঢেলে এটা আপনি এক মাস ফ্রিজে রেখে প্রিজার্ভ করতে পারেন। যদি আপনাদের এই রেসিপি পছন্দ হয়ে থাকে তবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সুমিতা বসু চৌধুরী এন্টারটেনমেন্ট চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো খান, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিও।